নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। নাক দিয়ে টিপ 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 করে অনবরত জল পড়ে যাওয়া, এটা নিয়ে আজকে আলোচনা। আপনাদের ধন্যবাদ জানাই প্রচুর লাইক সাবস্ক্রাইব কমেন্ট ভিউজ করার জন্যে। এই নলেজ সেশনগুলি যাতে আরও লোকে জানে তার জন্য আপনারা সাবস্ক্রাইব করছেন। তো প্রচুর মানুষ আছেন দেখবেন, কোনো হাঁচি হয় না, ন্যাসাল ব্লকেজ হয় না, নাক দিয়ে শুধু টিপ 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 করে জল পড়ে যায়, তোয়ালে গামছা রুমাল সব ভিজে যায়, একটা দুটো একাধিক তোয়ালে রাখতে হয় অনেক সময়। অপ্রস্তুতিকর পরিস্থিতি, কোথাও সমাজে বেরোনো যায় না, ওঠা যায় না, বসা যায় না, কোনো হাঁচি হবে না, কোনো ন্যাসাল ব্লকেজ হবে না, কিন্তু নাক দিয়ে অনবরত টিপ 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 জলেই প্রোডাকশান অফ কফ হতেই থাকছে। এই যে নাক দিয়ে কন্টিনিউয়াস জল পড়তে থাকে, এর কারণ হচ্ছে ভেতরে নাকের ন্যাসাল প্যাসেজের মধ্যে একটা ইনফ্লামেশন আর ইচি ভাব হওয়া। এই ইনফ্লামেশন আর ইচি ভাব হওয়াতে কী হয়, ওই অর্গানগুলো অ্যাক্টিভেট হয়ে হঠাৎ করে প্রচুর পরিমাণে জল প্রোডাকশান হয় আর সেগুলো নাক থেকে পড়তে থাকে। অস্বস্তিকর বিষয়, এই সমস্ত রুগীদের মধ্যে কিছু কিছু সময় দেখা যায় যে চোখের কুটকুটানিও হতে থাকে। তো এই সমস্ত জিনিসের পেছনে কারণটা অ্যালার্জি, অ্যালার্জি থেকেই কিন্তু নাক থেকে জল পড়া। এটাকে ওই অ্যালার্জিক রাইনাইটিস অফ রানার্স টাইপ বলা হয়। এটা দু রকমের হতে পারে, এটা সিজনালও হতে পারে, এটা পেরিনিয়ালও হতে পারে। সিজনাল মানে বিভিন্ন সময় সিজন চেঞ্জের সময় এটা ধরে, এবং যখন যখন সিজন চেঞ্জ হবে তখন তখন একটু জোরালো হবে, তারপরে একটু সামান্য কম থাকবে বা নর্মাল থাকবে। আর পেরিনিয়াল মানে হলো গ্রীষ্ম শীত বর্ষা সব সময় একই রকম নাক থেকে জল পড়তে থাকা পড়তে থাকা। আর ব্রডলি চিকিৎসায় যেতে গেলে বিভিন্ন জায়গায় যে চিকিৎসা ডাক্তারবাবুরা দেন ওতে ওই অ্যান্টি অ্যালার্জিক ওষুধগুলোই দিয়ে রাখেন। অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেলে কিছুটা নর্মাল থাকে, কিন্তু অ্যান্টি অ্যালার্জিক ব্রডলি দিলে নর্মাল থাকে কিন্তু সে পার্মানেন্ট সলিউশন হয় না। আমাদের খুঁজতে হবে তার পার্মানেন্ট সলিউশন। তো পার্মানেন্ট সলিউশন খোঁজার জন্য আমাদের মডিফাইড স্কিন প্রিক টেস্ট অ্যালার্জি পরীক্ষা করতে হবে, এটা হাতে হয়। এই মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি পরীক্ষা হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের, গোল্ড স্ট্যান্ডার্ডের, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন ওয়াও, এই সমস্ত যে সংগঠনগুলো আছে তারা কিন্তু অ্যালার্জি পরীক্ষার জন্যে মডিফাইড স্কিন প্রিক টেস্টকেই গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং চিহ্নিত করে রেখেছে। অর্থাৎ মডিফাইড স্কিন প্রিক টেস্ট করলে আমরা চিনতে পারবো যে কোন কোন জিনিস থেকে অ্যালার্জির কারণে এই নাক দিয়ে অনবরত জল গড়িয়ে যায়। এই চিহ্নিত যখনই হয়ে যাবে, চিহ্নিত করার পরে ঠিক সেই পদার্থগুলো দিয়ে ভ্যাকসিন তৈরি করে দিলে আস্তে আস্তে বডির মধ্যে সেই সমস্ত অ্যালার্জেনের এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ হয়ে গেলে এখান থেকে নিজাত পাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই পরিষেবা পাওয়ার জন্যে বা এই পরিষেবা আপনাদের কারোর প্রয়োজন হয়ে থাকে বা কেউ এই কষ্ট পেয়ে থাকেন আর পার্মানেন্ট সলিউশন খুঁজছেন, তাহলে ঠিকানার নিচে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেওয়া আছে। ওই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে ফোন করে দয়া করে আপনারা ওই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে চিহ্নিত করিয়ে তার সঠিক চিকিৎসা করাতে পারেন। প্রচুর বন্ধু আমার কমেন্টে জিজ্ঞেস করেন বা ফোন করেন আর বলেন ডাক্তারবাবু অনলাইন চিকিৎসা করার জন্য। তো অর্থাৎ অনলাইন আমরা কোনো চিকিৎসা করি না, আর আমি কলকাতাতে মৌলালিতে বসি, অ্যাড্রেস নিচে দেওয়া আছে, এছাড়া আমি আর অন্য কোথাও বসি না। পরিষেবা নেওয়ার জন্য এখানে সশরীরে আসতে হবে, কারণ মডিফাইড স্কিন প্রিক টেস্ট আপনার চামড়ার উপরেই পরীক্ষা হবে। চামড়ার উপরে পরীক্ষা আমি অনলাইন মাধ্যমে আপনাকে আপনার চামড়া আমি পাবো না। আপনার চামড়া উপরে পরীক্ষা করতে গেলে আপনাকে সশরীরে এখানে আসতে হবে, আসতে গেলে আমরা পরীক্ষা করে দেবো, তার জন্য একটা অগ্রিম অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন আছে। অনেক বন্ধুরা আবার কমেন্ট করে বলেন যে আপনি চিকিৎসা বলে দেন না। চিকিৎসা যেটা আছে সেটা ব্রডলি অ্যান্টি অ্যালার্জিক বা নাক স্প্রে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। সেই চিকিৎসা লোকাল নেওয়ার জন্য তো আপনার লোকাল ডাক্তারবাবুরা সবসময় আপনার পাশে আছেন, ওনাদের কাছ থেকে আপনারা সহজেই চিকিৎসা পেতে পারেন। কিন্তু আমরা যে সলিউশনটা দিই সেই সলিউশনের জন্য আপনাকে পার্সোনালি আপনি না আসলে আপনার স্কিনের উপরে আমি যদি অ্যালার্জি টেস্ট না করি আমরা, তাহলে তো আমরা সমাধান চিকিৎসা দিতে পারবো না।
অর্থাৎ লোকাল চিকিৎসা শোনার যদি আপনার ইচ্ছা হয়ে থাকে, তাহলে আপনার লোকাল ডাক্তারবাবুদের কাছ থেকে পরামর্শ নিয়ে ওনাদের চিকিৎসা নিয়ে আপনার জীবনযাপন ভালো রাখুন। আর পারমানেন্ট সলিউশন যদি ইচ্ছা করে, চিন্তা করেন যে না মডিফাইড স্কিন প্রিক টেস্ট করি, আমি ভ্যাকসিন নিই, আমি সুস্থ পারমানেন্ট সলিউশন করব, তাহলে নিচে দেওয়া লিঙ্কে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। সমস্যা আছে, সমাধান আছে, সমাধান দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আর লাইক সাবস্ক্রাইব এগুলো করবেন যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন। আমি ডক্টর নরেন পাণ্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে।